মোবারক সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইরা, বাড়ি ঘরে অবস্থানরত সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুদূর দিন থেকে এই পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তানদের জবান থেকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন করা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার আগে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত আপনাদের সামনে হাজির হতে পেরে। গত বছর আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে এই জায়গায় আমি হাজির হয়েছিলাম, আজকেও হাজির হয়েছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের তৃতীয় নম্বর পারার তৃতীয় নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 79 নম্বর আয়াতের শেষ অংশটুকু তেলাওয়াত করেছি। পয়গম্বরে আরবি রহমতুল্লিল আলামিনের অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কথাগুলি আমাদের সবাইকে শোনা এবং বলার জন্য যেন কবুল করেন, সকলে আমিন বলি। আর সুরে আমিন বলি। আমার ভাইরা মুরব্বিয়ানে আজাম, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমাদেরকে একটা হুকুম করলেন, কুনু রাব্বানিয়িন। ও দুনিয়ার মানুষ, তোমরা হয়ে যাও রাব্বানিয়িন, হয়ে যাও। কেন? আয়াতের শেষ অংশে তার কারণ আছে, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব অবিমা কুনতুম তাদরুসুন। কেন? কারণটা হলো, তোমরা আমি আল্লাহর নাযিলকৃত পবিত্র কোরআন শরীফ পড় এবং পড়াও। পবিত্র কোরআন শরীফ আমরা পড়ি এবং পড়াই, এজন্য আমরা রাব্বানিন হয়ে যাব। রাব্বানিন কে এবং কারা? রাব্বানিন কাদেরকে বলা হয়? আমরা প্রায় সময় মাইকে ঘোষণা শুনি, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি। এই আয়াতের তাফসীর এটি যথেষ্ট যে উলামায়ে রাব্বানি এবং উলামায়ে হাক্কানি, এই উলামায়ে রাব্বানি এবং উলামায়ে হাক্কানি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে আদেশ করলেন, যারা আমরা কোরআন এবং হাদিসের সাথে জড়িত আছি, আমরা যেন উলামায়ে হাক্কানি এবং উলামায়ে রাব্বানি হয়ে যাই। এটা হলো আমাদের দায়িত্ব, আমরা যেন উলামায়ে রাব্বানি হই, আমরা যেন উলামায়ে হাক্কানি হই, এটা হলো আমাদের দায়িত্ব। এই উলামায়ে রাব্বানি, উলামায়ে হাক্কানি এর পরিচয়টা কি? বিভিন্ন পরিচয় বিভিন্ন কিতাবে বিভিন্ন হাদিসে আছে, আমি আপনাদের সামনে শুধুমাত্র একটা পরিচয় তুলে ধরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী নবী জিদ্দামান, যেই সাহাবীকে রাসূল খুব ভালোবাসতেন, সাহাবীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে যেই পরিমাণ জানতে পেরেছো, যে যতটুকু জানলায় সেই পরিমাণ আমল করো, তোমার জানাটাকে আমল দিয়া সাজাও। তুমি যতটুকু জানলায় এই জানাটুকুরে আমল করে এটাকে সাজাও, সৌন্দর্য করো, তুমি নিশ্চিত উলামায়ে হাক্কানি উলামায়ে রাব্বানি হয়ে যেতে পারবে। আমার হাজিরিন, আমরা যারা আলেম, আমরা যারা হাফেজ কোরআন, আমরা যারা মাদ্রাসায় জড়িত আছি, আমাদের দায়িত্ব হলো পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানগুলি মানুষের সামনে পৌঁছায় দেওয়া, সাথে সাথে এতটুকু আমল করা,
এই আমল যদি আমরা করতে পারি আমরাই হয়ে যাব উলামায়ে রাব্বানীন, আমরাই হয়ে যাব উলামায়ে হাক্কানি। এবং আমাদের দেশে মাদারিসে কওমি আমরা যাহাকে বলি এই সবগুলি মাদ্রাসা একমাত্র মকসুদ হলো উলামায়ে রাব্বানীন উলামায়ে হাক্কানি তৈরি করা। কি বলেন, ঠিক কি না? অবশ্যই আমার ভাইরা, এই মাদারিসে কওমিয়া যত উলামায়ে হাক্কানি তৈরি করতে পারে, যত আল্লাহওয়ালা আলেম তৈরি করতে পারে, খোদার কসম পৃথিবীর কোন প্রতিষ্ঠান এমনে বড় শিক্ষিত ডক্টরের ডিগ্রি দাঁড়ি বাহির করতে পারে, আল্লাহ পরিচয় করনেওয়ালা তাহাজ্জুদের নামাজের সময় জায়নাজে দাঁড়িয়া আল্লাহর সামনে কান্নেওয়ালা আলেম এই মাদারিসে কওমিয়া ছাড়া পৃথিবীর কোন প্রতিষ্ঠান বাহির করতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যা জানলা তা তুমি আমল করো। আমরা আজকে যারা হাজির হয়ে গেছি আজকের এই ওয়াজে, আলেমদের জবান থেকে আমরা যা শুনব সারা জীবন ওইগুলি আমল করার চেষ্টা করব, ওইগুলি ধরে রাখার চেষ্টা করব। রাসূল বলেন, ইউআল্লিম মা লাম ইউআররিস, আল্লাহ ওই সকল জিনিসের বান্দা জ্ঞানের ভান্ডার আপনাকে দান করবেন যেইগুলি আপনি জানেন না, অথচ আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। মাদারিসে কওমিয়া যেই মাদ্রাসাকে উপলক্ষ করে তৈরি হয়েছিল এই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম যিনি প্রিন্সিপাল, ওনার নাম হলো মামলুক আলী সাহেব। উনি শিক্ষিত ছিলেন না, মাদ্রাসায় পড়েন না, স্কুলে কোনোদিন ছায়া নাই, কিন্তু আলেমদের জবান থেকে শোনার কারণে সারা জীবন আমল করার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে গায়বি ইলম দিয়া সাহায্য করেছেন। কাসেম নানা তুমি ওনাকে বললেন আপনি দারুল উলুম দেওবন্দের প্রথম নম্বর প্রিন্সিপাল, উনি বললেন আমি তো পড়তে পারি না, আমি তো মাদ্রাসায় কোনোদিন পড়িও নাই। কাসেম নানা তুমি বললেন এই আমলের উসিলায় আল্লাহ আপনাকে যতটুকু দান করেছেন শিক্ষিত হওয়ার পরও মানুষকে সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দান করেন না। আর ভাইরা, মাদারিসে কওমিয়ার ভিতরে একটা কিতাব আছে, এই কিতাবটির নাম হলো মুখতাসারুল মাআনি। এই কিতাবের লেখকের নাম হলো আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি। ছাত্র ভালো না, ক্লাসে যাওয়ার পর উস্তাদেরা ওনাকে উঠায়া দেয়, তোমার মেধা ভালো না, একটা হরফ 20 বার পড়লেও ওনার স্মরণ থাকে না। উস্তাদরা বলেন তুমি উঠো, পিছন দিকে গিয়ে বসো। সাদ বললেন হুজুর মেধা দুর্বল ভালো কথা, বুঝি না ভালো কথা, তবে আমি তো আমল চারি না, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, আমার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা মিস হয় নাই। আমার এক হুজুর বলেছিলেন এই জমানায় যিনি তাকবীরে উলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে এ হইল এই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি। সাদউদ্দিন তাফতাজানি ওনাকে উঠায় দেওয়া হলো, প্রতিদিন ক্লাস থেকে উঠায় দেওয়া হয়, উনি পিছন দিকে যায় গিয়া বসে থাকে, উস্তাদের জবান থেকে যা শুনে মুখস্থ করার চেষ্টা করে কিন্তু মনে থাকে না। বাসায় যাওয়ার পরে 24 ঘন্টা পড়া এবং লেখা কিন্তু মনে থাকে না। আমার ভাইরা, এই অভ্যাস মাদারিসে কওমিয়ার ভিতরে আছে। এরা না বুঝলেও ক্লাসে বসে, না বুঝলেও আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমি বুঝি না, আমাকে বুঝার তৌফিক দান কর। যে আলেম হয়ে যায় মুঠামুঠি সে একটা আমলের লাইনে উঠে যায়, আল্লাহকে সে কখনো ভুলে? আমার ভাইরা, একজন আলেম যত দুর্বল হোক না কেন, আপনারা কি মনে করেন উনি 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত সারে? জীবনে কোনোদিন সুৎকায়, কোনোদিন পুরস্কায়? আমার ভাইরা, আলেমদের কিছু গুণ আছে যেটা আপনাদের কাছে নাই, আর আপনাদের কিছু গুণ আছে যেটা আলেমদের কাছে নাই। যেমন খোদার কসম কোন আলেম হে জামাতের না ফরক
একা একা পড়লেও কোন নামাজ কোনদিন মিস দেয় না। যদিও বিপদে হইরা কজা হইয়া যায়, কজা হইলেও নামাজটা কি করে? দুই নম্বর হইলে আমার ভাইরা রাগান্বিত হবেন না, কিছু গুণা আছে যেমন সুদ। আপনি সারা বাংলাদেশ কুইঝা একজন আলেম পাইবেন না উনি সুদ কর কি বলেন। সাদউদ্দিন প্রতিদিন হুজুর ক্লাস থেকে উঠায়া দেয়, এসা তোমার মেধাটা ভালো না, তুমি পিছনে চলিয়া যাও। অনেক ছাত্র আছে তোমার কারণে ক্লাসের পড়াটা দুর্বল হয়ে যায়, তোমাকে যদি বলি পড়ো তুমি পারো না, সময় অতিবাহিত হয়ে যায়, সময় মাত্র একটা ঘন্টা, এই জন্য পিছনে যাও না যদি বুঝো। এক নম্বর, দুই নম্বর, তৃতীয় নম্বর ছাত্র যারা আছে এদের কাছ থেকে তুমি পড়াটা বুঝে নিবা, এরপর পিছন দিকে চলিয়া যাও। সাদ বললেন হুজুর আমি কি করব, অন্তরে আগ্রহ আছে পড়ার জন্য, আমার আগ্রহ কম বেশি কিন্তু মেধাটা ভালো না, ভালো না হওয়ার কারণে আপনার ক্লাসে আমি সামনে বসতে পারি না। শুধু হুজুরের ক্লাস না, যত দল হুজুরে পড়ায় প্রতিজনের ক্লাসে ওই সাদকে উঠায়া দেয়। ও সাদ তোমার মেধা ভালো না, পিছন দিকে যাও। সাদ বললেন হুজুর কি করব, কিছু তো করার নাই, মেধা দুর্বল এজন্যে পড়তে পারি না, যা পড়ি তাও আমার স্মরণ থাকে না, আমি কি করব। ঠিক আছে আমি পিছনে গেলাম। এইভাবে সাদের বহুদিন অতিবাহিত হয়ে গেল, ওই সাদের মেধা ভালো হয় না কিন্তু সাদ তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা দেয় না, পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে গোনা কোনোদিন মিস হয় না, ছাত্রদের সাথে ঘুরাইতে যায় না, অযথা সময় নষ্ট করে না, ক্লাসে বসে তাকে হুজুরের কাছে গিয়া বললেন হুজুর আমি তো আসছি পড়ার জন্যে, না যদি পড়ি তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে মেধা দুর্বল হওয়ার কারণে, আপনারা দয়া করে আমাকে উঠায়া দিবেন না। কিন্তু হুজুর বলেন রে সাদ তোমার আগ্রহ বেশি, তোমার আগ্রহ অত্যন্ত ভালো কিন্তু মেধা দুর্বল হওয়ার কারণে তুমি একজনের কারণে অনেকজনের কষ্ট হয়ে যায়, লস হয়ে যায়, পড়াটা পিছনে পড়িয়া যায়। রে সাদ তুমি পিছন দিকে বসবা, বহুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই সাদ একদিন গড়ে বসা, পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, বালিশ নাই, বিছনাও নাই, লেপ নাই, কম্বল নাই, পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে যুগে তাকায় দেখে কে জানি ডাকে রে সাদ আসো একটু ঘোরাফেরা করে আসি। আমার সময় অতিবাহিত হয়ে যাবে, অথচ ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে কে জানি বলে সাদ আসো আমরা একটু পড়ে আসি। সাদ বললেন না আমি ক্লাসে পড়া পারি না, এই জন্য আমি যদি ঘুরাইতে যাই আমার সবকটা নষ্ট হবে, আমার ক্লাসের মধ্যে বেগান গুনবে, আরে ভাই আমাকে ডাকিও না, তুমি তোমার বিদায় হয়ে গেলেন। দুই নম্বর বার আবার আইসা বললেন সাদ আসো আমরা একটু ঘোরাফেরা করে আসি। সাদ বললেন না না আমি ঘোরাইতে যাব না, আমি পড়ালেখা করতে হবে, অথচ ঘটনা হলো ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে। সাদ বললেন না আমি ঘোরাইতে যাব না, আমাকে পড়তে হবে রে ভাই, আমার সময় নষ্ট করিও না। উনি বিদায় হয়ে যাওয়ার পরে তৃতীয় নম্বর বার আবার এসে বললেন এ সাদ আসো তোমাকে নিয়ে একটু ঘোরাফেরা করব। সাদ বললেন ভাই কেন আমাকে বারবার ডিস্টার্ব দেন, তুমি জানো না
আমার মেধা ভালো না, এই জন্য আমাকে পড়তে হবে। আমি যদি তোমার সাথে ঘোড়াইতে যাই তাহলে আমি পড়বো কেমনে? ওই বন্ধুক বলে চিন না, আমার পরিচয় জানো না, আমি হইলাম রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আগে কেন বললা না তোমার নাম হলো আবু বকর, তাহলে আগে বললে আমি কেন এই বিয়াদবি করি? একে একে তিনবার হয়ে গেল, তিনবার আপনাকে ফিরাইয়া দিলাম, তিনবার আপনাকে ডাক দিলাম, তিনবার আমি আপনাকে ফিরাইয়া দিয়েছি, একটা বারও আপনার সামনে আগমন করি নাই। আবু বকর বলে চিন্তা করবা না, এটা তোমার জন্য বিয়াদবি না, এটা হলো তোমার জন্য আগ্রহ, তুমি পড়ালেখার যতটুকু আগ্রহ ওই আগ্রহ, এই জন্য আমি বারবার আসি, আমার পরিচয়টা দেই না। আমি তোমার জন্য ভয় নাই, তোমার জন্য আগমন করি নাই। ওই যে একটা গাছ, বিশাল বড় একটি গাছ, ওই গাছের নিচে পয়গম্বর বসে আছে সাহাবায়ে কেরামকে লইয়া। ওই পয়গম্বর আমি আবু বকরকে পাঠাইলেন, নিয়ে আসো নিয়ে আসো আমার সাহাবকে, আমি পয়গম্বরের সামনে তোমরা নিয়ে আসো। আমি ভাবছি কে জানি আমাকে ডাকে, এইভাবে বারবার জনে ডাকা হয়, আমার পড়ালে কায়লাস হবে, এই জন্য আমি আগমন করি নাই। তুমি পরিচয় দিলা, তোমার নাম হলো আবু বকর, এই জন্য আমি তোমাকে না চিনার কারণে আমার ফোড়াকে ব্যাঘাত কটাইয়া ওই জায়গা থেকে বলছি না। আবু বকর এখন বলতে আসো নবীজি নাকি আমাকে ডাকতে আসে, আমি কেন এত বড় বিয়াদবি করলাম? ও আবু বকর তুমি কেন এত বড় বিপদে আমাকে ফেলাইলে? প্রথম নম্বর যদি বলতে আল্লাহর নবী আপনাকে ডাক দিতেছে, ওই সময় তো আমি চলে আসতাম। আমার বিয়া তুমি মাফ করে দাও। আবু বকর বলেন সাদ আমি পরিচয় দিব, এটা রাসূল আমাকে নিষেধ করেছে। আসলে সাদের আগ্রহ আগে জানো, এরপরে পরিচয় দিবা, এই জন্য তিনবার তোমাকে ডাক দিয়েছি, পড়ালেখার এত আগ্রহ, একবার আমার সাথে আগমন করো নাই, তিনবার যখন হয়ে গেল রাসূল বললেন ঠিক আছে অনুমতি দিয়ে দাও, এই জন্য আমি অনুমতি দিলাম। আমি আবু বকর রাসূল আপনাকে ডাক দিতে আসে। স্বপ্নের ভিতরে আবু বকরের সাথে দৌড়ায় গিয়ে তাকায় দেখে গাছের নিচে রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে। আল্লাহর পয়গম্বর সাদকে বললেন ও সাদ আমাকে বলে গেলে আমি তোমাকে ডাক দিলা আগমন করলে না? আপনার আবু বকর আমাকে পরিচয় দেয় নাই, আপনি রাসূল নাকি ডাকতে আসেন, এই জন্য আমি তো আগমন করি নাই, কারণ আমার মেধা দুর্বল, এই জন্য আমি পড়ালেখা পারি না, উস্তাদগণ আমাকে পিছনে উঠাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর নবী বললেন সাদ কি হয়ে গেছে তোমার, তুমি কেন এত পেরেশানি? সাদ বললেন ও নবীজি আমার মেধাটা ভালো না, পড়ালেখা আমি পারি না, কোনো কিছু আমার স্মরণ থাকে না। তোমার মুখ একটু মেলাও, একটু হা করো। সাহায্য করল, হা করলেন নবীজি, নবীজির লালা মোবারক, তুতু মোবারক সামান্য দিলেন, ওই সাহের ভিতরে চলে গেল। সাথে সাথে আমার ঘুম ভেঙ্গে যায়, যেই মাত্র ঘুম ভেঙ্গে গেল এমনি তাকায় দেখি আমার জীবনের ভিতরে যথেষ্ট পড়ালেখা করে
করেছি সবগুলি মহান আল্লাহ স্মরণ করাইয়া দিয়েছে। আমার ভাইরা কুলু রব্বানীন, প্রথম নম্বর ব্যাখ্যা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যতটুকু জানলা এতটুকু তুমি আমল করে ফেলো, আল্লাহর পক্ষ থেকে গাইবি জ্ঞান গাইবি সাহায্য তোমাকে দেওয়া হবে। এতটুকু আমল করে ফেলো, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। ওই যে বুখারী শরীফ, যে বুখারী শরীফ আমরা তেলাওয়াত করি, যে বুখারী না পড়লে আজকে আলেম হওয়া যায় না, এই আল্লামা বুখারী যাহার নাম তমাম দুনিয়ার চতুর্দিকে ছড়ায় আছে, ছড়ায় আছে। বুখারী শরীফ লেখার সময় ওই আল্লাহর ওলি ১৬ বছর অতিবাহিত হয়ে গেছে, এই ১৬ বছরের ভিতরে তরকারি দিয়ে কোনোদিন খাবার খায় নাই, সুবহানাল্লাহ। আর আজকে সুবহানাল্লাহ শুধুমাত্র নয়টা বাদাম বড় আশ্চর্য লাগে, শুধুমাত্র নয়টা বাদাম প্রতিদিন সকাল ৯টার সময় ৯টা বাদাম খেতেন, একটা গ্লাস পানি খেতেন, পরেও খাবার নাই আগেও খাবার নাই। নবীজির হাদিস গুলি লিখবেন এমন ভাবে লেখালে কি আনন্দ, জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। প্রতিটি হাদিস লেখার সময় রাসূলের রোযার সামনে দাঁড়ায়া প্রথমে গোসল করে সুন্নাত তরিকায় ওযু করে এরপরে সালাতুল ইস্তিখারা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ আমি যে হাদিসটা লিখবো এটা রাসূলের হাদিস নাকি অন্য মানুষে বেজাল ঢুকাইয়া দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে যখন এলহাম আসে ও বুখারী লেখে ফেলে কোনো সন্দেহ নাই, তখন সময় আমি লিখি। এইভাবে ১৬ বছর অতিবাহিত হয়ে গেল, আমার কিতাব যখন শেষ হয়ে গেল নবীজির রোজার সামনে নিয়ে হাজির করে ফেললাম, আল্লাহর পয়গম্বর নবীর দরবারে হাজির করে নবীজির রোজার সামনে সালাত ও সালাম প্রেরণ করার পরে বললাম, ও পয়গম্বর আমি একটা কিতাব লিখেছি, ওই কিতাবটা হলো আপনার হাদিসে পড়ব, ওই কিতাব যদি সঠিক হয় আপনি জানাইয়া দেন, না যদি সঠিক হয় আমি জ্বালায় ফেলব, এতে আমার কোনো অসুবিধা নাই। নবীজি রোজা শরীফ দেখে আমার দিলেন, চিন্তা করিও না, তুমি যে কিতাবটা লিখেছো ওই কিতাব তোমার কিতাব না, ওই কিতাব হলো আমি নবীজির কিতাব। আলহামদুলিল্লাহ আমরা আপনার মসজিদের সাবেক ইমাম সাহেব, তাই ছেলে বাইরে থাকেন, ২০০০ টাকা দিলেন, আল্লাহ আপনাদের সাবেক হুজুরকে যেন আল্লাহ কবুল করে নেন, জোরে আমিন বলেন, ওনার ছেলেকে যেন আল্লাহ কবুল করে আমিন বলেন। আমার ভাইরা সেই বুখারী শরীফ আমাদের আপনাদের আমাদের আমাদের দেশে মাদ্রাসায় পড়া হয়, এটা কি সাধারণ কোনো কিতাব? সাধারণ কোনো কিতাব? এই যে জিন্দা আছেন বর্তমান বাগার যিনি জানিসিনে শায়খে বাগা অভিগঞ্জের মুয়াদ্দিস সাহেব হুজুরের জবান থেকে আমি শুনেছি যে হুজুর বলেন, আমরা যখন দেওবন্দ মাদ্রাসায় গিয়ে পড়ছি তো দেওবন্দ মাদ্রাসার উস্তাদের জবান থেকে আমরা শুনেছি যে সিলেটের শায়খে বাগা উনি যখন তাহাজ্জুদের নামাজের সময় ওই মসজিদে রশিদ দেওবন্দে একটা মসজিদ আছে এটার ভিতরে জিকির করতেন, ওনার জিকিরের তালে তালে মসজিদে রশিদের দরজা পর্যন্ত জিকির করতেন। হুজুরের ছেলে মৌলভীবাজার রাজনগর গড়গাঁওটা ইটাল মাদ্রাসার বর্তমান শেখুল হাদিস উনি ক্যান্সার হয়ে গেছিলেন বর্তমান, উনি বললেন অনেক চিকিৎসা করাইলাম আমি তো একদম মরণাপন্ন অবস্থা, কখন জানি মারা নাই বলতে পারি না,
হঠাৎ করে মনে হয়ে গেল আমি তো বিশাল বড় ভুল করে ফেললাম, আল্লাহর নবীজির হাদিসের কিতাব আমার ঘরে আছে, আমি কেন বললাম না? উনি ঘুমাইয়া ঘুমাইয়া পরিপূর্ণ একটা মাসে বুখারি শরীফ খতম করলেন, আল্লাহ উনাকে ক্যান্সার থেকে মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, শ্রী বুখারি যিনি লিখেছিলেন ওনার জীবনের দিকে তাকায় দেখেন, তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন মাফ নাই, তাহাজ্জুদের নামাজ জীবনের নামাজ কজা দেয় নাই। আজকে দেখে আমাদের মাদারিসে কওমিয়া সিলসিলাটা এখনো জারি আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ জারি থাকবে। এ ভাই, ওই কওমি মাদ্রাসা যদিও দেখতে ছোট মনে হয়, এই কওমি মাদ্রাসা যদিও দেখতে নুরানি মাদ্রাসা মনে হয়, কিন্তু ওই মাদ্রাসার সম্পর্ক আরশে আজিমের সাথে। কি বলেন? ওই ভাই, রাত্রি তিনটের সময় উস্তাদগণ আরামের ঘুমকে হারাম করিয়া যেই মাত্র যায় নামাজে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায়, প্রথম নম্বর দোয়া যেটা বাহির হয়, আমার যতটুকু বিশ্বাস প্রথম নম্বর দোয়া বাহির হয় আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করে নাও। কঠোর নিয়ামত মহান আল্লাহর পক্ষ থেকে রহমত। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন জমিনে যত ফাসাদ, জমিনে যত মারামারি, জমিনে যত আজাব, জমিনে যত বিশৃঙ্খলা হয়, সবগুলি আমাদের হাতের কামাই। এই জন্য নবীজি বলেন ওই হাতের কামার কারণে কিয়ামত মানুষ তারা সারে নিয়ে আসবে। আল্লাহ বলেন মানুষের পাপের কারণে আসমানে রিজিকগুলি বন্ধ হয়ে যায়, এত পাপ আমরা করি আমাদের রিজিক কেন বন্ধ হয় না এটা আমরা বুঝতে পারি না। আসলে আমাদের পাপের কারণে রিজিক বন্ধ হয়ে যাওয়ার কথা, কিয়ামত চলে আসার কথা, কিন্তু হয় না কেন? তার দুইটা কারণ, একটা কারণ হলো মাদারিসে কওমিয়ার মাসুম বাচ্চারা ওই যে আল্লাহর কাছে দোয়া করে, দুই নম্বর কারণ আমাদের ওই আশপাশে মহলার ভিতরে যত প্রাণীগুলি আছে মানুষ এবং জিন্নাত ব্যতীত ওই প্রাণীগুলি আল্লাহর কাছে বারবার দোয়া করে, আয় আল্লাহ বনি আদমের গুনার কারণে আমাদেরকে নষ্ট করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিন্তা করিস না, বনি আদমের গুনাগুলি তোমাদের নেকের আমলে, তোমাদের তসবির কারণে, তোমাদের দোয়ার কারণে, ওই মাসুম বাচ্চাদের দোয়ার কারণে আমি আল্লাহ বনি আদমের গুনার কারণে যে আজাবগুলি আকাশ থেকে আসার কথা ছিল ওইগুলি আমি মহান আল্লাহ দোয়া করে বন্ধ করে দিয়েছি। প্রথম নম্বর ব্যাখ্যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি যা জানলা ওই পরিমাণ আমল করে ফেল, ওলামায়ে রাব্বানী হয়ে যেতে পারবা, ওলামায়ে হক্কানী হয়ে যেতে পারবা। ওলামায়ে হক্কানী যদি হও আল্লাহর দরবারে যা চাইবা, বান্দার কাছে না আল্লাহর দরবারে যা চাইবা, আল্লাহর ওয়াদা হলো আমার কাছে যা চাও হয় আমি মহান আল্লাহর সাথে সাথে ওই দোয়াগুলি কবুল করি। এর পরিচয় পরিপূর্ণ দেওয়া সম্ভব না, তবে পাঁচটা আলামত যার কাছে আছে উনি বুঝবেন ওলামায়ে হাক্কানি। আমার ভাইরা, উনি আল্লাহ আলে। প্রথম নম্বর হলো জুহুদ ফি দুনিয়া, এটা হলো প্রথম নম্বর আলামত। জুহুদ ফি দুনিয়া, দুনিয়ার প্রতি অত আগ্রহ না, যতটুকু আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ করে কবুল করে নিয়ে যায়। আমার ভাইরা, কিছু আছে অস্থির, হায় হুতাশ, আল্লাহ দুনিয়া কেন আসে না, এত টাকা কেন আসে না, বুঝবেন উনি ওলামায়ে হাক্কানিরা, ওলামায়ে হাক্কানির দারে কাছে ওরা। প্রথম নম্বর জুহুদ ফি দুনিয়া, আমাদের আকাবিররা ছিলেন জুহুদ ফি দুনিয়ার মূর্ত প্রতীক, এক নম্বর পৃথিবীতে সাক্ষী, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি সারা বিশ্বে পরিচিত শায়খুল আরব ওয়াল আজহার হুসাইন আহমদ মাদানী, ওই সময় যে ওনার দেশে পড়াইতেন ওনার বেতন ছিল মাত্র ৫ টাকা। কত টাকা?
5 টাকা ওই সময় টাকার দাম ছিল, উনি 3 টাকা খরচ করতেন ফ্যামিলির জন্য আর 2 টাকায় আল্লাহর রাস্তায় খরচ করে দিতেন। ওই সময় ইন্ডিয়ার একটা জায়গার নাম আছে বাওয়ালপুর, সেই বাওয়ালপুরের একজন নবাব ছিল প্রেসিডেন্ট, উনি একটা মাদ্রাসা করলেন। করার পরে বললেন এই মাদ্রাসা চালাইতে হইলে বড় একজন শিক্ষক দরকার। বাকিরা বললেন একজন শিক্ষক আছে দেওবন্দ মাদ্রাসায় পড়ায়, ওনার নাম হুসাইন আহমদ মাদানি, ওনার বেতন একদম কম, আপনি যদি বেশি দেন উনি আসতে পারবে। উনি বললেন ঠিক আছে আমি ওনার বেতন দিব মাসিক 100 টাকা। আচ্ছা যেই বেচারার বেতন 5 টাকা তাহাকে যদি 100 টাকা দেওয়া হয় অবস্থাটা কেমন হবে? এখন না ওই সময়ের ঘটনা, কিছুদিন আগেও আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে আপনারা যারা দেখছেন 1 পয়সা দিয়া 1 ব্যাগ মটর হওয়া যায় তুমি, ওই সময়ের কথা। শিক্ষকরা গিয়া বললেন হুজুর আপনার জন্য বিশাল বড় একটি অপার আছে, গ্রহণ করলে আপনার বড় ভালো হবে। হুজুর বললেন কি অপার? বলে বাওয়ালপুরের নবাব একটা মাদ্রাসা খুলেছেন, এখানেও দিনী মাদ্রাসা, আপনার এটাও দিনী মাদ্রাসা, আপনি ওই জায়গায় চলে আসেন তাহলে আপনার আর্থিক অবস্থাটা ভালো হবে। হুজুর বললেন কি অবস্থা? বলে আপনার বেতন হবে 100 টাকা। হুজুর বললেন ভাই 100 টাকা তো অনেক টাকা, ওই জায়গায় মাদ্রাসা এই জায়গায় মাদ্রাসা দুইটাই তো দিনী কাজ, এটা আমার জন্য ভালো, তবে এক এক জায়গার মধ্যে বেশ কম আছে। বেশ কমটা হইল আমি 5 টাকা বেতন পাওয়ার পর 3 টাকা ফ্যামিলির জন্য খরচ করি আর 2 টাকা আল্লাহর রাস্তায় দান কইরা দেই। এখন আমার বেতন যদি 100 টাকা দেওয়া হয় তাহলে আমার ফ্যামিলি চালাইতে অত 3 টিগুই লাগবে, 7 টাকা লাগবে না, বাকি 97 টাকা গরিবদেরকে দান করতে করতে আমার সারাটা মাস চলে যাবে। তখন আমি ফরাইব কোন সময়, আমল করব কোন সময়? কোন রব্বানি ওলামায়ে হক্কানি হয়ে যাও, প্রথম নম্বর আলামত জুহুদ ফি দুনিয়া, আল্লাহ যাহা কিছু দেয় আলহামদুলিল্লাহ বলিয়া স্বীকার করেন, আলহামদুলিল্লাহ বলিয়া আপনি গ্রহণ করে আনেন। ঘুম থেকে উঠলেন আপনার শরীর সুস্থ আলহামদুলিল্লাহ, ঘুমাইবার জন্য আবার গেলেন আপনার শরীর সুস্থ আলহামদুলিল্লাহ, ফ্যামিলিকে খাবার দিলেন ডাল ভাত হোক সমস্যা নাই আলহামদুলিল্লাহ, গাড়িতে উঠলেন সিট পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ, গাড়ি থেকে নামলেন আবার গাড়ি পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ, বাড়িতে আসার পরে 2 নম্বর কোনো সংবাদ পাইলেন না আলহামদুলিল্লাহ। এইভাবে আপনার দৈনিক জীবনে যতগুলি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা হবে ওই কাজটা দেখার আগে আগে আলহামদুলিল্লাহ, শেষ করার পরে আলহামদুলিল্লাহ। আল্লামা রফি ইসমানি দামাত বারকা দম লেখের এইভাবে তুমি সারাটি জীবন প্রতিটি মুহূর্তে মুহূর্তে তুমি যদি আলহামদুলিল্লাহ পারো তাহলে বুঝবা আল্লাহর শুকরিয়া আদায় করলে, তুমি যদি আলেম হয়ে যেতে পারো তাহলে বুঝবা ওলামায়ে হাক্কানি হয়ে গেলে, তাহলে মনে করবে তোমার ইলমটা সার্থক হয়ে গেল, ওই জ্ঞান মহান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইরা আসলে আমরা এই জায়গায় হালকা আমাদের দুর্বলতা আছে, আমরা এখান থেকে উঠার দরকার, এখান থেকে অগ্রসর হওয়া দরকার। আমরা দুনিয়ার পিছনে দৌড়বো না, আমরা দৌড়বো আল্লাহ এবং রাসূলের পিছে। দুনিয়া দৌড়বে কার পিছে? আমাদের পিছনে। দুনিয়া ধোয়াধুরি করবে আমাদের পিছনে, আমরা কেন দুনিয়ার পিছে ধরবো? আমরা যদি এই রাস্তা গ্রহণ করতে নিতে পারি তাহলে দেখবেন আল্লাহর গায়েবি সাহায্য আসমান থেকে আমাদের কাছে চলে। আমার ভাইরা 1 নম্বর আলামত হলো জুহুদ ফি দুনিয়া। আমাদের সাবেক দরগা মসজিদের ইমাম সাহেব আপনারা অনেকে দেখছেন, ওনার নাম হলো শেখ আকবর আলী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা। উনি এক সময় এক ভাই আসলেন, ওনাকে হাদিয়া দিবেন 10,000 টাকা। উনি বললেন ভাই এত টাকা আমাকে দেওয়ার দরকার নাই, আমার তো এই মুহূর্তে টাকা পয়সা আছে, আপনার টাকাগুলি আপনি নিয়ে যান। উনি বললেন হুজুর না আপনাকে নিতেই হবে। উনি বললেন না নিব না। শেষ পর্যন্ত উনি বাহির হইয়া যাওয়ার সময় ওনার রুমের সামনে ছিল দরজা, ওই দরজার সামনে ওনার জুতা, জুতার ভিতরে 10,000 টাকা ঢুকাইয়া দিয়া আল্লাহর গোলাম বিদায় হয়ে গেল। উনি কিছুকাল পর রুম থেকে বাহির হওয়ার পরে মাদ্রাসায় যাইবে, ওনার বাসার সামনে আমিও গেছি, এখন দরজার ভিতরে ওই দরজার থেকে বাহির হইয়া জুতাতে পা দিতেছেন কিন্তু পা ঢুকে না। কিরে
জুতা কি হঠাৎ করে ছোট হয়ে গেল নাকি, পা দুখে না, উনি একদম সরল বলা মানুষ ছিলেন, দুনিয়া বলতে বুঝতে রই না, আল্লাহর গোলাম এত বড় মানুষ ছিল, নামাজ পড়তেন একবারে শর্টকাট, জুমার নামাজ পড়াইবার সময় সর্বোচ্চ 2 মিনিট সময় লাগত, একদম ছোটখাটো সূরা দিয়ে তাড়াতাড়ি নামাজ পড়ায় ফেলতেন। তো ওই সময় পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উনি বাংলাদেশে আসার পরে দরগায় গেছেন, এখন দরগার কমিটি ওরা বললেন যে হুজুর, এই হুজুর তো বড় হুজুর, ওনার সাথে কথাও বলতে পারি না, কিন্তু এই দরগা মসজিদের যে জুমার নামাজ এটা ঐতিহাসিক নামাজ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, ওনাকে একটু বলেন, হয়তো উনি নামাজ একটু লম্বা করে যদি পড়ায় তাহলে সব মানুষের নামাজ পাবে, আর না হয় উনি যদি স্ব ইচ্ছায় ইমামতির দায়িত্বটা ছাইরা দেয় তাহলে জামলা থেকে আমরা মুক্ত হইলাম। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে, উনি তো আমার ছাত্র, ওনাকে আমি বলতে পারবো, এতে কোনো বাধা নেই। আল্লাহর ওলি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি রাত্রে দরগায় মাদ্রাসায় ঘুমিয়ে গেলেন, সকালবেলা হুজুরকে বলবেন আপনি জুমার নামাজ একটু লম্বা করবেন, এটা আপনার জন্য ভালো, না হয় নিজ দায়িত্বে আপনি ইমামতি ছেড়ে দিবেন। ওই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমিয়ে গেছে, সকাল বেলা বলবেন হুজুর আপনি নামাজ লম্বা করবেন, না হয় ইমামতি আপনি নিজ দায়িত্বে ছেড়ে দিবেন। দরগা মসজিদ অনেক বড়, ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা অনেক বড়, এই মাদ্রাসা লোনারাতে প্রতিষ্ঠিত, যে মাদ্রাসা আজকে বুখারী শরীফ পড়া হয়, রুমে হাদিস পড়া হয়, দারুল ইফতা পড়া হয়, রুমে আদব পড়া হয়, অনেকগুলি বিভাগ ওই মাদ্রাসায় চালু আছে। এমনি মুফতি সুফি রাত্রে ঘুমিয়ে গেলেন, সুকুমার পরে স্বপ্নে যুগে তাকায় দেখলেন আল্লাহর পয়গম্বর নবী আরবি রহমাতুল্লিল আলামিন বলতে আছেন, ও মুফতি সুফি সামনে মারবা না, সামনে অগ্রসর হইবা না, ওনাকে কোনো কথা বলবা না, আমার আকবর আলী সাধারণ কোন মানুষ না, আমার ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইবার আগে ওই নামাজ মহান আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। যোহর পি দুনিয়া প্রথম নম্বর আলামত হলো আমার ভাইরা দুনিয়ার প্রতি অনাসক্তি, আল্লাহ যাহা কিছু দান করেন আলহামদুলিল্লাহ, না দিন আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানায় এক মহিলার সম্পদ আল্লাহ এতটুকু বাড়ায় দিলেন, শেষ পর্যন্ত মহিলা বাধ্য হইয়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এত সম্পদ দরকার নাই, এগুলি নিয়ে যাও, মুসার কাছে বিচার দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও মহিলা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম তোমার আব্দার, কিন্তু আল্লাহ বলেন যে ভান্ডি যে ভাঙ্গা সম্পদ পাওয়ার পরে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর ওয়াদা হলো এদের সম্পদ কমায় দিই না, আমি আল্লাহ শুধু বাড়াই দিই। ও মহিলা তোমার সম্পদ কমবে না। আমার ভাইরা মেহমান মনে চলে আসছেন, আলামত হলো ওলামায়ে হাক্কানী ওলামায়ে রব্বানী, আলামত হলো পাঁচটা। এক নম্বর হলো জুহুদ ফি দুনিয়া, সবগুলি বলা সম্ভব হবে না, এই জুহুদ ফি দুনিয়াও পরিপূর্ণ বলা সম্ভব হবে না, আল্লাহ যদি জীবনে কোনোদিন তৌফিক দান করেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আমার আলোচনা শেষ করার আগে যেহেতু মাদ্রাসার ওয়াজ আপনাদের কাছে কিছু আবদার হইল, এই মাদ্রাসাকে টিকায় রাখা, মাদ্রাসাকে উন্নত করা, মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করা, এটা কার দায়িত্ব? আমাদের সবার দায়িত্ব কিনা আপনাদের কোনো কথা নাই? দায়িত্ব আছে তো, নতুন একটা বিল্ডিং হয়ে গেছে আপনাদের মাদ্রাসা, খুব সুন্দর, গত বছর যেভাবে